আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবি ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যারা আমল নামা বাম হাতে আসবে, আল্লাহ বলেন সে আমল নামা দেখে বসবে, আমল নামা যদি আমার না দেওয়া হইতো। গুনাহ ছাড়া সহজ রাস্তা বলতিস, মালিক দেখতেছেন, মালিকের সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, এই আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে। দাঁড়াইলে কি হবে? আমি অস্বীকার করব, আমি করি নাই গুনাহ। মালিক বলেন কোনো সুযোগ নাই রে বান্দা, অস্বীকার করবি মুখ দিয়া আমি ওই মুখের তালা মেরা দিব, কথা বলা বন্ধ, সাক্ষী চলে আসবে। বলে কে সাক্ষী দিবে? তো আল্লাহ বলতেছেন তোর হাত সাক্ষী দিবে, তোর পাও সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর কান সাক্ষী দিবে, হ্যাঁ তোর চামড়া সাক্ষী দিবে, যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করছস ওই জায়গা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। যান গুনাহ করে এমন জায়গায় করে যে জায়গা যেন সাক্ষী না দিতে পারে, দেখেন কোন জায়গায় জায়গা করে। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন সব বলে দিবে দাঁড়ায় দাঁড়ায় কি করছেন, সব বলে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জবান বন্ধ হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ ক্ষোভ আর দুঃখে চামড়াকে বলবে তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি তুই, তোর না কত ঘষা মাজে আমি রাখতাম, কত যত্ন নিতাম, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি, চামড়া কথা বলবে। কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি কি করব, আমি কি করব। সাক্ষী শেষ, নিজের সাথেই তো ছয়টা, জমিন সাক্ষী, পাও সাক্ষী, হাত সাক্ষী, চোখ সাক্ষী, কান সাক্ষী, চামড়া সাক্ষী, ছয়টা তো হয়ে গেছে নিজের সাথে যুক্ত, সাক্ষী কিন্তু শেষ হয় নাই, কিরামান কাতিবিনও সাক্ষী, আসল সাক্ষী তো রয়ে গেছে, আসল সাক্ষী রয়ে গেছে, আমার আমল নামা হইল আসল সাক্ষী, সব লেখা আছে সূরা হাক্কার মধ্যে আসছে। আহা, বাম হাতে যখন আমল নামা আসবে, আ মালিক বলতেছেন, হালতটা মালিক জানায় দিতেছেন যেন আগের থেকে সতর্ক হই, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবি ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যারা আমল নামা বাম হাতে আসবে, আল্লাহ বলেন সে আমল নামা দেখে বসবে, ইয়া লাইতানী লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহ যদি মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এ পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা দিয়া সব পরিবর্তন করছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না, ক্ষমতার দাপট দেখাইছি, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও তো আমারে বাঁচাইতে পারতেছে না, আমার ক্ষমতাও তো শেষ। আমল নামা পইড়া চমকায়া উঠবে, এতক্ষণ তো আমল নামা দেখেই ভয় পাইয়া গেছে, যেই না আমল নামা খুলবে খুইলেই তো চমকায়া যাবে, আয় এটা কেমন আমল নামা।
মালি হাজাল কিতাব, চিৎকার করে সুরা কাহাফের মধ্যে আসছে, আমল নামা কইলাই তো চিৎকার করে কান্না শুরু করবে, মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা হাসাহা, আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? এরে ভাই, মালিকের সামনে দাঁড়ানোর এই ভয় লালন করো তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। উল্টা যদি হইতো, মালিকের ভয়ে যদি গুনাহ ছেড়ে দেই তো মালিক বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত।